Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Jeanette's Blogs in UK. Asha kori je jekhon theke amar video ti dekhechen apnara shobai bhalo achen. Alhamdulillah, amrao bhalo achi. To ajke ami abar arekta plant vlog niye chole ashlam. To ajke ami apnader shonge share korbo next day summer gardening er jonno ami ki ki shongroho kore rekhechi ar share korbo amar last harvesting. তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিনকে দিয়েছিলাম তো এখানে কিছু প্লান্ট ফুড দেখতে পেলাম তারপর কিছু মাটি আসলে আজকে কিছু কম্পোস্ট কেনার জন্য গিয়েছি আর কম্পোস্ট একটু রেখে দেওয়া ভালো কারণ যখন নেক্সট ইয়ারে সামারটা শুরু হবে তখন শুরুতে কিন্তু কম্পোস্ট বেশি পাওয়া যায় না অনেক সময়ের মধ্যেই কম্পোস্টগুলো আনে না যখন আমাদের রিপোর্টিংগুলো করতে হয় তখন আর তাই আমি দুটো ব্যাগ নিয়ে নিচ্ছি আর আমি বারবার এই কম্পোস্টটা ইউজ করি মোস্টলি তো ওইটার মধ্যে 100 লিটার করে একটা ব্যাগের মধ্যে আর প্রাইসটা দেখতে পারতেছেন অনেক প্রাইস বেড়েছে আসলে লাস্ট ইয়ার ওইটার প্রাইস ছিল 8 পাউন্ড টু 9 পাউন্ড এমন তারপর দিস ইয়ার ওইটা ছিল 10 পাউন্ড কিন্তু এখন ওইটা 12 পাউন্ড 50 করে ফেলছে তো কি আর করার যেহেতু গার্ডেনিং করব সো আমি দুটা নিয়ে আসলাম আর আমার ঘরের মধ্যেও আরও দুটা আছে আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ডিফারেন্ট সব দেখে আমি আরও কিছু প্লান্ট সংরক্ষণ করে রেখেছি আর ওইগুলো আসলে সামার চলে গেলে যদি শপে যাওয়া যায় মানে যেদিন ওরা সেল দেয় অনেক ভালো প্রাইসে পাওয়া যায় তো আমি উলকিনসনে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি কয়েকটা প্লান্ট নিয়ে আসতে পেরেছি আর ওইগুলো আমি এই বছর অনেকগুলো ইউজ করেছি লাস্ট ইয়ার আমি তেমন করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি ফসলটাও পেয়েছি তো সেজন্য আমি ওইগুলো আরও কিছু নিয়ে আসলাম শুধু টপ আপ করার জন্য যেগুলো তো আমার আছে আছেই আর এই তো আরও তিনটা প্লান্ট ফুড নিয়ে আসলাম তো এখানে ভিন্ন ধরনের প্লান্ট ফুড ভিন্ন সময়ে ইউজ করা হয় সবগুলো একসঙ্গে ইউজ করা হয় না তো ডিপেন্ড করে কোনটা কোন গাছের মধ্যে ব্যবহার করতে হয় আর আমি আপনাদের সঙ্গে প্লান্টিং ব্লগ যখন শেয়ার করি যখন খাবার দাবার দিই তখন অবশ্যই আমি আপনাদেরকে বলি যে কখন কোনটা বা কোন গাছের মধ্যে দিলে ভালো হয় তো আজকে শুধুই দেখাচ্ছি ওইটা হচ্ছে কি মিরাকল অল পারপাস প্লান্ট তো ওইটাও আমি দুটো কিনে নিয়ে আসছি ওই ফুল বা গাছগুলো যখন বড় হয় লাইক কুড়িনি গাছগুলোর জন্য খুবই ভালো তো ওইটা নিয়ে আসলাম ওইগুলো আসলে নিয়ে আসলে খুবই ভালো হয় কারণ সামার যখন চলে আসে ওগুলো প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে যায় আর এই বছর থেকে নেক্সট ইয়ারে আরও প্রাইস বাড়বে এটা নিশ্চিত কারণ লাস্ট ইয়ার থেকে এই বছর অনেকগুলো প্রাইস বেড়েছে আর এখানে আমি দুটো স্প্রেও নিয়ে আসছি যেহেতু গোড়ের মধ্যে প্লান্টিং লাগালে অনেকগুলো পোকা হয়ে যায় তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার লাস্ট হারভেস্টিং তো এই ভিডিওটা করা হচ্ছে কি নভেম্বর মাসের 22 তারিখে আলহামদুলিল্লাহ কল্পনাও করিনি নভেম্বর মাসের 22 তারিখে এসে আমি গাছের দেখা পাবো কারণ আমি আমার মোস্ট গাছগুলো আমি খেটে টাইডি আপ করে নিয়েছিলাম তো কয়েকটা গাছ খুবই ভালো দেখাচ্ছিল আমি রেখে দিয়েছিলাম পরে টাইডি আপ করবো বলে কিন্তু এখনও ফসল পাচ্ছি সেটা এই ভেবে আসলে খুবই ভালো লাগে তো আমি আজকে কিছু বটল পেরে নিচ্ছি আর ওইটাই মনে হয় লাস্ট হারভেস্টিং হবে কারণ এখন খুবই ঠান্ডা পড়ে গেছে আর এখানে কিছু শিমের গাছ দেখতে পাচ্ছি শিমের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছিল ইভেন ছোট ছোট শিমও আসছিল কিন্তু কিন্তু ঠান্ডার মধ্যে আসলে ওগুলো ঠিকতে পারতেছে না বাট গাছটা এখনও সবুজ রয়ে গেছে তো গাছটা আমি কাটি নিয়ে ভাবেই রেখে দিছি আর এখানে দেখতে পারতেছেন আমার লাস্ট নাগা মরিচের গাছ আলহামদুলিল্লাহ এই মরিচগুলো স্মেলটা খুবই খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে ওইটা আমেরিকান নাগা মরিচ মানে আমরা জানি বা চিনি জানি না ওইটার প্রপার নাম কি তো আমি আজকে ওইগুলোকেও নিয়ে নিচ্ছি কারণ এত ঠান্ডার মধ্যে মনে হয় গাছ বসে যাবে সেজন্য গাছ থেকে সবগুলো নাগা মরিচ নিয়ে আসতেছি আর ওইটার আমি অবমিটা করে রাখবো না আমি তিনটা গাছ অবমিটা করে রেখেছি তো দেখা যাক ওইগুলো কেমন করে যদি মনে থাকে পানি দিয়ে রাখতে পারি হয়তো বা টিকে যাবে এই তো আমি সবগুলো মরিচ নিয়ে গাছটাকে এভাবেই রেখে দেবো আসলে খুব কষ্ট হচ্ছিল গাছটাকে এভাবে যে গার্ডেনের মধ্যে রেখে দেবো আর গাছটা নষ্ট হয়ে যাবে বাট কিছু করার নেই এইভাবেই প্রতি বছর হয়
আমি আপনাদের সঙ্গে আরো শেয়ার করব আমি যে কিছু রোপণ করেছিলাম ওগুলো আলহামদুলিল্লাহ গাছগুলো উঠে গেছে, তো আস্তে আস্তে করে ওই গাছগুলো চলে যাবে, আবার স্প্রিং এর মধ্যে আবারও চলে আসবে। তো যারা এখনো রোপণ করেননি আপনারাও চাইলে করতে পারেন, করে নিতে পারেন, তো আস্তে আস্তে গাছগুলো উঠে যাবে। তো বেস্ট টাইম হচ্ছে নেক্সট ইয়ারের জন্য গাছ রোপণের সেপ্টেম্বর টু অক্টোবর মাসের মধ্যে, যখন একটু মানে আবহাওয়াটা তেমন এসে ঠান্ডা পড়ে না তখন গাছগুলো উঠে যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার গ্রিন হাউসের মধ্যে যেগুলো রেখেছিলাম গাছ, তো আস্তে আস্তে করে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যেখানে চিলিয়ে কিছু আছে আমি ওগুলো পেরে নিচ্ছি। বেগুন গাছের বেগুনগুলো আর বড় হতে পারেনি কারণ গাছগুলো অনেক ঠান্ডা পড়ে গেছে। আর এখানে কিছু গার্লিক রোপণ করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ওইগুলো উঠে গেছে আলহামদুলিল্লাহ। আমি আরও কিছু আনিয়ন রোপণ করতে চেয়েছিলাম বাট আমি সময় করতে পারিনি, ঠান্ডার মধ্যে ভালো লাগে না বাহিরে যেতে, এমনই থাকে না অনেক সময়। তো ওই গাছের মধ্যেও আসলে গাছগুলো চিলি গাছগুলো খুবই খুবই ভালো রয়েছে এখনো, আর ওইগুলো মাশাআল্লাহ অনেক ঠান্ডাই জারতে পারে, অনেক ঠান্ডার মধ্যে ওইগুলো সারভাইভ করে নেয়, কল্পনার বাহিরে আসলে ওইগুলোতে খুবই লুক আফটারও করতে হয়। এতে মরিচ গাছগুলো তো রোপণ করা অলরেডি অনেকেই এখন থেকেই শুরু করে দিয়েছেন, তো আমিও আলহামদুলিল্লাহ কয়েকটা গাছ রোপণ করেছি আপনাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করেছিলাম। আর আমার আরও কিছু গাছ রোপণ করার বাকি, করবো করবো ফলে আসলে দিনগুলো চলে যাচ্ছে। তো এখানে আমি আরও কিছু গার্লিক রোপণ করেছিলাম, তো ওইগুলো উঠে গেছে আলহামদুলিল্লাহ, দেখে আসলে খুবই ভালো লাগতেছে। কষ্ট করলে অবশ্যই মিষ্টি পাওয়া যায়, ফসলগুলো দেখলেই মনটা পড়ে যায়। আর টমেটো গাছে অনেক অনেক টমেটো রয়ে গেছে কিন্তু গাছের লাইফ স্পানটা এখানেই শেষ। গাছগুলোর অবস্থা দেখে দুঃখ লাগতেছে যে এতগুলো টমেটো নিয়ে গাছগুলোর অবস্থা জরাশীর্ণ হয়ে গেছে, গাছগুলো মরে যাচ্ছে। এখন আসলে প্রচুর ঠান্ডা, রাত্রিবেলা কি বলবো অনেক অনেক ঠান্ডা হয়ে যায়, ইভেন সকালের মধ্যে অনেক সময় ফ্রস্ট পড়ে যায়। সো ওইগুলো টমেটো গাছ সহ্য করতে পারতেছে না, বাট আলহামদুলিল্লাহ টমেটো গাছগুলো নভেম্বর মাস পর্যন্ত অনেকগুলো ফসল দিচ্ছে। তো এখন আমি যেগুলো রয়ে গেছে বা যেগুলো ভালো আছে লাল হয়েছে ওগুলো আমি কালেক্ট করে নিচ্ছি, আর তারপরে আসলে টমেটো গাছগুলো ক্লিন করে নেব এই জায়গাটা, আর পরবর্তী বছরের জন্য ইনশাআল্লাহ রেডি হয়ে যাব। তো এই টমেটো গাছের এই অবস্থা আসলে বেশি দিন হয়নি, মাত্র 3-4 দিনের মধ্যে গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে। নতুবা লাস্ট উইকেও গাছগুলো অনেক ভালো ছিল, খুবই গ্রিন ছিল, লাস্ট একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো তখন গাছগুলো অনেক ভালো ছিল। আর এখানে কিছু আলু রোপণ করেছি, তো কয়েকটা গাছও উঠেছে। তো এই তো আজকে অল্প কিছু হারভেস্ট করে নিলাম, আর এই হচ্ছে কি এখন উইন্টার গার্ডেন। উইন্টার গার্ডেন আসলে দেখতে একেবারে এমটি লাগে, তবু আলহামদুলিল্লাহ যা কিছুই হয়েছে ওইখানের টমেটো গাছগুলো মরে যাচ্ছে, তবে শিম গাছগুলো এখনো সতেজ রয়েছে। তো আমি যে সরিষার বীজগুলো রোপণ করেছিলাম তো ওইগুলো আলহামদুলিল্লাহ উঠে গেছে, আর ধনে পাতা উঠার পর এখন আবার চলে গেছে, ইনশাআল্লাহ টেঙে আবার ব্যাক করবে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আমার আজকের এই ব্লগটিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।